হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস স্টুডেন্টস আজ আমরা সলভ করব ক্লাস এইটের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য পুরো নম্বর স্কুলের মডেল সেটটি প্রথমেই আমরা রিডিং স্কিলস শীন অংশ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সমাধান করে নেবো তো একের তাকে দেখো দ্য কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তো এখানে দেখো মোট পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর করে প্রথম যে প্রশ্নটি আছে হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিলেন দু নম্বর হোয়াট ওয়াজ সি ডুইং আর রুম তো প্রিন্সেস সেপ্টেম্বর তার কক্ষে কি করছিলেন তিন নম্বর প্রশ্ন হোয়াট ডিড দ্য লিটল বার্ড সিং ছোট পাখিটা কিসের নিয়ে গান কিসের সম্বন্ধে গান করেছিল চার নম্বর হোয়াট মেড দ্য হোয়াট মেড দ্য গার্ল স্টপ উইপিং কিসের জন্য মেয়েটি কান্না থামিয়েছিল আর পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে হোয়াট ডিড দ্য লিটল বার্ড ওয়ান ছোটো পাখিটি কী চেয়েছিল তো এই পাঁচটি প্রশ্নের উত্তর আমরা একসঙ্গে খাতা থেকে দেখে নেব তো দেখে না ও উত্তরগুলো প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ কিং সিয়াম দু নম্বর প্রশ্নের উত্তর হবে সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার রুম তিন নম্বর প্রশ্নের আনসার হবে দ্য লিটল বার্ডস স্যাং দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেকটেড ইন দ্য স্টিল ওয়াটার চার নম্বর প্রশ্নের উত্তর হবে দি বিউটিফুল সং অফ দ্য লিটল বার্ড মেড দ্য গার্লস স্টপ উইপিং আর পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর হবে দ্য লিটল বার্ড হ্যাপি প্রিন্স এরপরে প্রশ্নগুলো এবার আমরা দেখে নেব রিডিং স্কিল আনসিন থেকে হ্যাঁ যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো দুয়ের এ দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ তো সঠিক উত্তর এখানে নির্বাচন করতে হবে প্রথম যে প্রশ্নটি আছে সিটিজেনশিপ ইজ বিং গিভেন আপ বাই দ্য ব্রিটিশ ইন্ডিয়ানস ইউরো ইউরোপিয়ানস তো উত্তর হবে ইন্ডিয়ানস অর্থাৎ সিটিজেনশিপ মানে কি নাগরিকত্ব তো নাগরিকত্ব ছেড়ে দিচ্ছিলো তাদের নাগরিকত্ব কারা ছাড়ছিল না ইন্ডিয়ানস ভারতীয়রা দু নম্বর প্রশ্ন সিটিজেনশিপ ইজ বিং গিভেন আপ ফর তো কিজন জন্য নাগরিকত্ব ছাড়ছিল না উত্তর হবে বেটার জব অর্থাৎ ভালো কাজের জন্য আর এরপরে দেখো বিয়ে থাকে রাইট টি এগেন্স্ট টু অ্যান্ড এফ এগেন্স্ট ফার্স্ট স্টেটমেন্ট তো টু ফার্স্ট লিখতে হবে প্রথম যে প্রশ্নটি আছে দেখো মোর ইন্ডিয়ানস আর লুকিং ফর জবস অ্যাব্রড তো এটি হবে ট্রু আর দু নম্বর যে প্রশ্নটি আছে দেখো ডিকেটস আফটার ডিকেটস ইন্ডিয়ান পিপল আর মাইগ্রেটিং তো এটি হবে ফলস সিএকে দেখো একটি প্রশ্ন দিয়ে আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আর ইন্ডিয়ান পিপল লিভিং দেয়ার কান্ট্রি মোর ইন নাম্বার দিস ডেজ তো এই এই সাম্প্রতিক দিনে ভারতীয়রা কেন তাদের দেশ ছেড়ে চলে যাচ্ছেন দেখো এই প্রশ্নটির উত্তর হবে মেনি অফ দেম হ্যাভ চোজেন টু টেক আপ ফরেন সিটিজেনশিপ ফর রিজন অফ পার্সোনাল কনভিনিয়েন্স তো এটি হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো ডিএ্যাগের ফাইন আউট ওয়ার্ড ফ্রম দ্য অ্যাব পাসেজ হুইচ মিন দ্য ফলোইং এখানে তোমাদের সমর্থক শব্দ লিখতে হবে ওপরেই প্যাসিজিডি থেকে তা বেনিফিট বেনিফিট হবে কি কনভিনিয়েন্স আর গে বা গে বাবাব মানে কি ছেড়ে দেয় এটা হবে রিনাউন্সড আর বেনিফিট হচ্ছে সুযোগ সুবিধা এরপরে দেখো গ্রামার এন্ড মোকাবলার থেকে যে প্রস্তুগুলি আছে আর তিনি তাকে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডার লাইন ফ্রেজেস ফ্রম দ্য ফলোয়িং তো এখানে যে ফ্রিজগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে হি কেম হেয়ার ইন দ্য মর্নিং এটা হবে ইন দ্য মর্নিং এটা অ্যাডভার অ্যাডভার ফ্রিজ দ্য রাইজিং সান লুকস বিউটিফুল এটা হবে নাউন ফ্রিজ এরপর ছয়ের দিকে দেখো আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজেস ফ্রম দ্য ফলোয়িং তো এখানে ক্লজ তোমাদের আইডেন্টিফাই করতে হবে হু আই নো দ্য বয় হু কেম টু মিট ইউ হু কেম টু মিট ইউ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ আর দু দু নম্বর আছে দেখো দ্য ট্রেন লিভ দ্য স্টেশন আফটার উই হ্যাড রিচ দেয়ার তো উই হ্যাড রিচ দ্য এটি যাবে অ্যাডভার ক্লজ এরপরে পাশের দিকে দেখো চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং তো এখানে দুটি ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে প্রথম যেটা যে দেখো দি হারমিড সেড মে গড ব্লেস ইউ তো এটি হচ্ছে অবজেকটিভ সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জ তো উত্তরটি হবে দ্য হারমিড ফ্রেড দ্যাট গড মাইড ব্লেস মি আর দু নম্বর যে প্রশ্নটি হচ্ছে দেখো হু গোজ দ্য আর সেট দ্য ট্রাভেল এটি হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যাশনাল চেঞ্জ তো উত্তর হবে দ্যাস দ্য দি ট্রাভেলার আস্ট হু ওইট দেয়ার তো এই ছিল তোমাদের পনেরো নম্বর মডেল থেকে প্রশ্নগুলির সমাধান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও